নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরও ৪০ নারী কর্মী। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে গতরাত ৮টার দিকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে ওইসব নারী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। হাসনাইন তানভীরের রিপোর্ট। চোখ জুড়ে তখনও রাজ্যের আতঙ্ক, বোরকায় ঢাকা, মুখগুলো যেন ভর করে আছে জড়তা আর দীর্ঘক্লান্তি। তবে তা এয়ার অ্যারাবিয়ার দীর্ঘ বিমানযাত্রার কারণে নয়, বরং সৌদি আরবে কাজের নামে তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্য। যা থেকে শেষ পর্যন্ত মুক্তি মিলেছে ঠিকই, কিন্তু ভয় পিছু ছাড়েনি। তাই দেশে ফিরে প্রিয়জনকে কাছে পাওয়ার আনন্দের মাঝেও চোখের জল হয়েছিল প্রবাস জীবনের দুঃখ স্মৃতি। সৌদি আরবে কাজ করতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে কম বেশি সব নারীকেই, যাদের মধ্যে ৪০ জনকে রোববার দিবাগত রাতে ফিরিয়ে আনা হয় দেশে। এদের অনেকেই বছরখানেক আগে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে নিজেদের ভাগ্য বদলের আশায়। দিন তো বদলায়নি, উল্টো অন্ধকার নেমে এসেছে তাদের জীবনে। বাংলাদেশে পাঠাবো বলে আমাকে এয়ারপোর্টে নিয়ে বিক্রি করে দিয়েছে। আমি বলছি আপনার সাথে আমি যাব না, আমি পুলিশের পা হাত ধরে আমি পুলিশের কাছে আশ্রয় নিয়েছি। তারপরে পুলিশে আমাকে টিকিট কাটি পাঠিয়ে দিয়েছে। হাতে রুলি, গলার হার, এই বন্দুক, ফি আমি দালাল ১,২০,০০০ ৭০,০০০ টাকা দিয়েছি, আর কিছু ৭০,০০০ আমি হেঁটে এসে যাই দিল্লি। এরপর আমার মালিক অনেক মাইট দের করে আমি এসে বলে যাই করছি। চলে আসি, বাসার মধ্যে সমস্যা, মারা দূর করে খানি বুনি দেয় না, বেতন দেয় না, ওইগুলো সমস্যা। একই কারণে গেল ১৯ মে দেশে ফিরিয়ে আনা হয় সৌদি আরবে গৃহস্থলীর কাজ করতে যাওয়া ৬৬ নারীকে। সব মিলিয়ে গেল এক মাসে প্রায় ২০০ জন নারী সৌদি আরব থেকে দেশে ফিরতে বাধ্য হয়েছেন তিক্ত অভিজ্ঞতা নিয়ে। ঘুমাইতে দেন না ম্যাডামে, আমার লগে অত্যাচার করছে, ম্যাডামে আমার মাছ দূর করছে, পাদে আমি কইছি আমি থাকতাম না, আমার এমালা খান ব্যবহার করলে আমি থাকতাম না, আমার বাংলাদেশ গেলাম। নির্যাতনেই শেষ নয়, সৌদি আরবে মামলার শিকারও হচ্ছেন নারী কর্মীরা। এই নির্যাতনের এক পর্যায়ে নারী কর্মীরা বাড়ি থেকে বের হয়ে চলে আসে, মানে বাঁচার জন্য আমাদের দূতাবাসে তখন ওদেশের নিয়োগকর্তারা এদের নামে নানাভাবে মিথ্যা মামলার অভিযোগ দিয়ে রাখতেছে। এই অভিযোগের প্রেক্ষিতে এই কর্মীরাকে ফেরত আনতে একটু বিলম্বিত হচ্ছে, কারণ হচ্ছে অভিযোগ সংক্ষিপ্ত মানে শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কোনোভাবেই ফিরিয়ে নিয়ে আসা যাচ্ছে না। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় ৭ লাখেরও বেশি নারী শ্রমিক কর্মরত আছেন। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।